শেষ হলে 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। মেলার উদ্বোধন হয়েছিল 30 জানুয়ারি। 31 জানুয়ারি মেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছিল বইপ্রেমীদের জন্য। এবারের 46তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ছিল যেন অলীক কোনো উঠান, যে উঠানে কোনো ধর্ম ছিল না, ছিল শুধু সীমা না মেনে মুক্ত চিন্তার আদান প্রদান করে এগোনো। বাঙালির যেমন ধর্মীয় উৎসব ঘিরে হয় চরম উন্মাদনা, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এই উঠোনেও বইপ্রেমীদের উন্মাদনা চোখে পড়ে। এই বইমেলায় পদ্মা মেশে গঙ্গায়। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় 22 লাখ মানুষের সমাগম হয়েছে। এবারের বইমেলায় বই বিক্রি প্রায় 25 কোটি রুপি ছাড়িয়েছে। বইমেলার এই সময়টা সত্যি খুব মন খারাপের সময়, সবার সঙ্গে দাঁড়িয়েছি। আসলে কেন বাঙালি এই বইয়ের পেছনে ছোট, কেন আমরা সবাই এই ধুলো খেয়ে দূর থেকে দৌড়ে এসে এই বইমেলায় লাইন ঢুকে ধাক্কা ধাক্কি করে কেন? ঠিক যে কারণে দুর্গাপুজো দেখার জন্য সেই উৎসাহ থাকে, একটা দিকে ধর্মীয় অনুষ্ঠান ঠিক আছে, তার থেকেও বেশি বৃষ্টি সংস্কৃতি বাংলার বা সারা ভারতে দেখার জন্য আমরা যেরকম দুর্গাপুজোর লাইন দিই, ঠিক সেইভাবে এখানেও আমরা যেহেতু এটাকে, আমার মনে হয় যে এই বইমেলার যে এত লোক আসেন এটা হলো লিটারেট পপুলেশন অফ ইন্ডিয়া, যারা লিটারেট তারা বইমেলায় আসে। তার কারণ মনের খিদেটা মিটছে না, ভালো খাবার খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, অন্য অন্য জিনিস খাচ্ছি, কিন্তু মনের খিদে মিটছে না। এই যে হাজার হাজার লোক আসছে তার কারণ হচ্ছে মনের ক্ষুধাটাকে মেটাবে কে? যাই একটু বইমেলায়, দেখি যদি কিছু সেরকম বই পাওয়া যায় যেটা দিয়ে মনটাকে তৃপ্ত করা যায়, সেই জন্যে, সেই ক্ষুধার জন্যে আমরা হই হই করে এত কষ্ট করে বইমেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছি, তাই না? তাই এই ক্ষুধাটা আজকে আমাদের, এই ক্ষুধাটা শেষ।